বিক্রি বা ইফতার যে কোনো ক্ষেত্রেই এমন ধরনের খাবার নিশ্চিত করতে হবে যেন শরীর পর্যাপ্ত পুষ্টি পায়, এমনটাই পরামর্শ পুষ্টিবিদদের। যদিও ইফতার টেবিলে পুষ্টির চাহিদা পূরণের ব্যাপারটি খানিকটা এড়িয়েই যাওয়া হয়, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই ভোজনরসিক বাঙালি তেলে ভাজা খাবার অথবা মশলাদার খাবারই পছন্দ করে থাকেন। এক্ষেত্রে ক্রেতাদের সে চাহিদার কথা মাথায় রেখেই রেস্টুরেন্টগুলো নানা পদের খাবারের ব্যবস্থা করে থাকে। রমজান মাসকে কেন্দ্র করে গোটা বিশ্বে বিভিন্ন বড় বড় ইফতার বাজার গড়ে ওঠে, এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। রাজধানীর বিভিন্ন জায়গায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রেতারা ইফতারে হরেক রকম পদের খাবারের পসরা বসিয়েছেন। রাজধানীর গুলশান দুয়ে খাজানা ইফতার বাজার করেছে তেমনই এক আয়োজন। খাজানা রেস্টুরেন্ট আমাদের 2002 সাল থেকে আমরা প্রায় 22 বছর যাবত প্রতি বছরের মতো এবারও ইফতার বাজার নিয়ে এসেছি আমাদের ক্রেতা সাধারণদের কাছে। এবং আমাদের ইফতার বাজারের প্রতিটি আইটেম স্পেশাল, যেমন ধরেন আমাদের বাহারি রকমের কাবাব রয়েছে, আমাদের স্পেশাল জাফরানি জিলাপি রয়েছে, রেশমি জিলাপি, আমাদের কেশারি ফিন্নি আছে, চিকেন কাঠি রোল আছে, স্পেশাল মাটন হালিম আছে এবং হায়দ্রাবাদি দামপুক মাটন বিরিয়ানি আছে এবং আরও অন্যান্য আইটেমগুলো আছে যেগুলো খুবই মুখরোচক এবং সবাই এটা খুব ভালোভাবেই গ্রহণ করছে। আমাদেরকে অনেকে রেপ্লিকেট করতে চেষ্টা করেছে, বাট আসলে খাজানার ফুড ভ্যারিয়েন্ট এবং ফুড টেস্ট, বাট যারা রিয়েল খাজানা লাভার তারা খাজানাকেই খুঁজে নেবে। যেমন আমাদের জিলাপির লাইনটা, যেমন কেশারের জিলাপিটা অনেক বড় লাইন লাগে, এবং আমাদের কাবাব, আমাদের চিকেন কাঠি রোল, দই বড়া, মিদান রাবড়ি, অনেকগুলো আমাদের সুইট আইটেম আছে, এগুলো তো অনেক ক্রেতারা অনেক ভিড় জমে যায়। আমাদের সবসময় ফুড কোয়ালিটি আমরা মেনটেন করি খুব ভালোভাবে, খুব ফ্রেশ খাবার থাকে আমাদের। আমরা কোনো দিন যে আজকের খাবারটা পরের দিন চাই, আমাদের সব ফ্রেশ খাবার থাকে। এটা খাজানাটা ব্র্যান্ড, অলসো ব্র্যান্ড, আমাদের 2002 থেকে আমরা চালু যাচ্ছে এটা। এই খাজানা ছিল আগে বাটলা, সেখানে সঞ্জিত কাপুর আমাদের এটা উদ্বোধন করে গেছে, এখন আমরা সেভাবে চালাচ্ছি। ক্রেতার সামনেই কাবাব, চিকেন রোল তৈরি করা হচ্ছে এখানে। বিক্রেতারা বলছেন, চিকেন শিখ কাবাব, বটি কাবাব, হারিয়ালি কাবাব, নানান রকম মিষ্টান্ন, দই ও রেশমি জিলাপির চাহিদা বেশি। কিচুরি ফেনি আছে, মটকালাচ্চি আছে, রাবড়ি আছে, মিহিদানা বুরিন্দি আছে, তারপর টক দই আছে, মিষ্টি দই আছে, মিহিদানা রাবড়িটাই বেশি। রমজানে সারাদিন রোজা থাকার পর রোজাদাররা চান সরাসরি রেস্টুরেন্ট কিংবা খাবারের দোকানগুলো থেকে তাদের পছন্দের ইফতারগুলো কিনতে, কিন্তু সময় স্বল্পতা বা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে খাবারের দোকান বা রেস্টুরেন্টগুলোতে ইফতার কেনা সম্ভব হয় না। তাদের জন্য গুলশান দুই অবস্থিত খাজানা ইফতার বাজার ফুড পান্ডার ব্যবস্থা রেখেছে। এখানে ফুড পান্ডায় অর্ডার করলেই ক্রেতারা পাচ্ছেন 20% ডিসকাউন্ট। রাজধানীর অভিজাত এলাকা, সঙ্গে সচেতন মানুষের বসবাস হওয়ায় বিক্রেতারা পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন, আর তা নিয়ে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি দেখা গেল। আমার হালিম অনেক পছন্দ, তো বের মানে যখনই ইফতার অন্য আইটেম থাকুক না থাকুক হালিমটা ট্রাই করি আর কি, হালিমটা, কারণ রমজানে যে হালিমটা পাওয়া যায় ওটা নর্মালি অন্য সময় মানে ওভাবে টেস্টটা রমজানের জন্য একটা স্পেশাল মনে হয়। মাটন হালিমই আর কি পছন্দ করি, মাটন হালিমই নেওয়া হয়। আমি যাচ্ছিলাম তো দেখলাম যে এখানে খাজানার ভালো একটা বড় ইফতার বাজার, তো তাই আমি আর কি আসলাম আর কি ট্রাই করার জন্য যে কেমন এটা। পরিবার নিয়ে বাইরে বের হওয়ায় অনেকে ইফতারটা বাইরে সেরে নিতে চান, সে সুযোগে খাজানা ইফতার বাজারে এসেছেন অনেকেই। আজকে বাচ্চাদের নিয়ে বের হয়েছি তো, বন্ধের দিন আছে, এই জন্য কিছু বাইরে থেকে নেওয়া, বেসিক্যালি জিলাপি, হালিম এবং কিছু কাবাব আইটেম। আজকে আমরা কাবাব পরোটা আর জিলাপি কিনতে এসেছি। রমজানে প্রায় পুরো মাস জুড়েই বিভিন্ন খাবারের দোকান হরেক পদের ইফতার আয়োজন করে থাকে, তবে ক্রেতাদের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারে নির্দিষ্ট কিছু খাবারের দোকান, যাদের মানসম্মত খাবার তৈরিতে চেষ্টা ও আয়োজনের কোনো ত্রুটি থাকে না। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ।